এটা হচ্ছে হন্ডা লিভো গাড়ি, গাড়িটার কন্টিনিউ হেডলাইট জ্বলে থাকে, এটাই এর সিস্টেম। এখানে কোনো হেডলাইটের আলাদা সুইচ দেওয়া হয়নি, তো হেডলাইট বন্ধ করার জন্যে এখানে একটা সুইচ বসানো আছে, এই সুইচটা দিয়ে হেডলাইট বন্ধ করা হয়। তো এতে হেডলাইট বন্ধ হচ্ছে, এই এই যে অফ করা আছে, হেডলাইট অফ হয়ে আছে, যখন এটা অন করছি তখন এই হেডলাইট জ্বলছে। এই অন করছি, অফ করছি, হেডলাইট নিভে যাচ্ছে, অন করছি, হেডলাইট জ্বলছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, এই হাইলাইট যাতে যেটাই জ্বলে সেই হাইলাইটের সুইচ যখনই আমি দিচ্ছি তখন আমার হেডলাইট বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন অন করে দিচ্ছি, লো লাইটে যখন আছে তখন হেডলাইটটা জ্বলছে, কিন্তু যখন হাইলাইট দিচ্ছি হেডলাইট অফ হয়ে যাচ্ছে। আর পাসিং সুইচ যেটা, এই পাসিং সুইচে কাজ হচ্ছে, পাসিং সুইচটা যখন আমি দিচ্ছি তখন এই লাইটটা জ্বলছে, আর এখানে হেডলাইটের যে হাইলাইটের যে ব্লিংটা করে সে ব্লিংটা দেখাচ্ছে, কিন্তু হাইলাইটটা যখনই দিচ্ছি তখন হাইলাইটটা জ্বলছে না, নিভে যাচ্ছে, কিন্তু লো লাইটে জ্বলছে। আবার এখানে যখন পাসিং চাপছি তখন আমার গাড়িটা মানে লাইটটা জ্বলছে। তো সেক্ষেত্রে এখন দেখবো এর কি হয়েছে। প্রবলেমটা আমি আরেকবার বলে দিই, গাড়ির যখন চাবি অন করব, চাবি অন করে গাড়িটা সেলফ মারবো, মারার সাথে সাথে এর কন্টিনিউ হেডলাইট জ্বলে, সেটা জ্বলছে, কিন্তু যখনই আমি হাইলাইট দিচ্ছি আমার হেডলাইটটা অফ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, যখন পাসিং লাইট দিচ্ছি তখনই আমার হেডলাইটের হাইলাইটটা জ্বলছে, কিন্তু এই সুইচটাতে জ্বলছে না। এটা যখন আমি অফ করে দিচ্ছি, যখন লো লাইট জ্বলছে, কিন্তু হাইলাইট দিলে অফ হয়ে যাচ্ছে, এই সুইচ থেকে আবার হাইলাইট জ্বলছে। এটাই হচ্ছে এর প্রবলেম। এটা দেখার জন্য আমাকে হয়তো এই সুইচটাও খুলতে হতে পারে, আর এই মিটারের যে যে হেডলাইটের যে ভাইজারটা এটাও হয়তো আমাকে খুলতে হতে পারে। তো এটা আগে আমি খুলে নিই। কানেকশান চেক করার জন্য আমি হেডলাইটটা খুলে নিয়েছি, হেডলাইট ভাইজারটা। তো হেডলাইট ভাইজারটা খুলে নেওয়ার পরে এটা কী করব, এখান থেকে যে বাল্বটা লাগানো আছে আর এই যে জ্যাকটা লাগানো আছে এটাও একেবারে খুলে নেব, তাতে আমার চেক করতে সুবিধা হবে। তো আমি এটাকে খুলে নিচ্ছি, ইন্ডিকেটরের লাইনগুলো এগুলোকেও খুলে দেবো। দেওয়ার পরে জ্যাক যেটা আছে কভারটা খুলে দিয়ে আমি বাল্বটা বের করে নেব। বাল্বটা জ্বালিয়ে আমাকে চেক করে দেখতে হবে, তার কারণে এই বাল্বটা আমি খুলে নিচ্ছি। লাইট খোলা হয়ে গেছে, ভাইজারটা খোলা হয়ে গেছে, এবার আমি এটাকে আলাদা করে রেখে দেখব। তো গাড়িটার অবশেষে আমি হেডলাইটগুলো সব কিছু আলাদা করে নিয়েছি, নেওয়ার পরে এই সুইচটাও আমি এটাকে খুলে দিয়েছি, সুইচটাকেও খুলে দিয়েছি। তো সুইচের বডি পার্ট হচ্ছে এইখানে আছে, যে এইটা সুইচটা খুলে দিয়েছি। সুইচটা খুলে এখানে ওয়ারিংয়ের কানেকশানগুলো দেখবো, যে ওয়ারিংয়ের জ্যাক কোথাও লুজ ফুস আছে কি না, কিংবা কোথাও কিছু ডিস্টার্ব আছে কি না। তো তার আগে ওয়ারিং দেখার আগে আমার সুইচে কানেকশান দিচ্ছি, তখন ওখান থেকে লাইনটা পাস হচ্ছে না, তো সেই কারণে আমি এই সুইচটাকে খুলে নিয়েছি। নেওয়ার পরে এসব গাড়িগুলোর কি হয়, এই যে হলুদ যে কানেকশানটা আছে, হলুদ যে তারটা, এই তারটাতে লাইট কন্ট্রোলার থেকে এসি কারেন্ট ঢুকবে, লাইট কন্ট্রোলার থেকে এসি কারেন্ট ঢুকে বেরোবে তোমার সাদা কালারে, যেটা হচ্ছে লো লাইটে লাইট জ্বলে সাদা কালার, আর একটা হচ্ছে তোমার এই নীলের উপরে সাদা কালার। তো আমার ডিস্টার্বই হচ্ছে আমার সাদা কালার যে জ্যাকটা, এটা হচ্ছে তোমার লো লাইট, যেটা লো জ্বলে সে লাইটটা আমার জ্বলছে, কিন্তু আমার ডিস্টার্ব করছে তোমার এই নীল লাইটটা, যেটা তোমার হাই লাইট জ্বলবে সেটা হচ্ছে এই নীলের উপরে সাদা কালার, এইটাই হচ্ছে আমার ডিস্টার্ব করছে। তো ওইটাকে দেখার জন্য এবার আগে আমি দেখে নেবো যে আমার হলুদ তারে, যেহেতু আমার এখানে একটা ফিলামেন্ট জ্বলছে বাল্বের, তো সেক্ষেত্রে আমার হলুদ তারে আর কানেকশান ঢুকছে কি না সেটা আমার চেক করার কোনো দরকার নেই। তো আমি হলুদ তারে কানেকশানও দেখবো না, সাদা তারে কানেকশানও দেখবো না, আমি শুধু দেখবো আমার এই নীল তারটাতে কানেকশান আসছে কি না, কিংবা কোথাও কেটে কুটে আছে কি না, তো সেটাই দেখবো। সেটা দেখতে গেলে আমাকে এইখান থেকে এই জ্যাকটাকে খুলে নিতে হবে। এটা হচ্ছে তোমার গাড়ির ওয়ারিংয়ের জ্যাক, আর এইটা হচ্ছে আমার গাড়ির মেন এই সুইচের জ্যাক, এই সুইচটার জ্যাক, আর এটা হচ্ছে ওয়ারিংয়ের, এটা হচ্ছে ওয়ারিংয়ের জ্যাক, এটা হচ্ছে এইখান থেকে সুইচের জ্যাক। তো মেনলি আমাকে দেখতে হবে এই সুইচের থেকে, এই জ্যাক থেকে এই এই লাইনটা আমাকেই দেখতে হবে, মানে এইখান থেকে এই লাইনটা দেখতে হবে। তো এই লাইন আগের থেকেই মাল্টিমিটার দিয়ে চেক করার জন্য এটাকে ওমসে সেভ করে রেখেছি, মানে এই তারটা কেটে গেছে কি না সেটাকে চেক করতে গেলে মাল্টিমিটারটাকে ওমসে রেখে এই দুটোকে কানেক্টিভিটি চেক করতে হবে, মানে কোথাও তার শর্ট থাকলে, মাল্টিমিটার দিয়ে চেক করা হয়।
তো সেটা চেক করার জন্য মাল্টিমিটারকে এই কানেক্টিভিটিতে এখানে সেট করতে হবে, করে এই দুটো তার অ্যাটাচ করে দেখতে হবে যে এখানে বিপ বাজছে কিনা। এখানে যদি বিপ বাজে তাহলে আমি এখান থেকে চেক করতে পারবো যে আমার এই নীল যে তারটা এখান থেকে এখানে যে তারটা এসেছে সেই তারটা এর ভেতরে কোথাও কেটে আছে কিনা। তো সেটাকে চেক করতে গেলে আমি মাল্টিমিটারকে বিপ সে চেক করে আর এই জায়গাটা থেকে আর এখান থেকে ফাঁসিয়ে দেখাবো। তো এই সুইচের থেকে মানে এই জ্যাক থেকে, এই জ্যাকের নীল থেকে এই জ্যাকের পর্যন্ত যে লাইনটা এটা আসছে কিনা এটা চেক করার আগে আগে আমাকে এই তারের মানে ওয়ারিংয়ের তারের এই জ্যাকটাকে আমাকে দেখে নিতে হবে। এই জ্যাকটা হচ্ছে কোনটা, এখানে আকাশি কালার আছে বলে যে এখানেও আকাশি কালার থাকবে তা না, এখানে আবার কালার কোড হয়ে গিয়ে এখানে তোমার হালকা পিত্তি কালারে হয়ে গেছে, গিয়ে এখানে এই পিত্তি কালারের তার, মানে এই জ্যাক আর এই জ্যাক মানে এই দুটো লার হেডলাইটের লাইন আর এখানে তোমার এই লাইনটা ওই যে পিত্তি কালার এই দুটো তার অ্যাটাচ হয়ে আছে কিনা, মানে মানে ঠিক আছে কিনা, কোথাও কেটে কুটে গেছে কিনা এটাকে আগে চেক করে নিতে হবে। তো এটাকে আমি আগে চেক করে নিই, নেওয়ার পরে তো এখান থেকে এই লাইনটা চেক করার জন্য আমি এখানে মাল্টিমিটারের যে জ্যাকটা আমি এখানে ফাঁসি দিয়েছি, এই পিত্তি কালারের যে জ্যাকটা আছে এতে আমি ফাঁসি দিয়েছি, এই যে এখানে আমি এই জ্যাকের ভিতরে এটাকে ঢুকে দিয়েছি। দেওয়ার পরে এই যে মাল্টিমিটারের যে জ্যাকটা এটাকে আমি এখানে টাচ করে দেখব যে আমার বিপ বাজছে কিনা। তো আমি এই দুটোকে যখন অ্যাটাচ করলাম, অ্যাটাচ করার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে মাল্টিমিটারে বিপ বাজছে, এখানে একটা সাউন্ড করছে, তার মানে এখান থেকে আমার এই তারের কানেক্টিভিটিটা এটা ঠিকই আছে। এই লাইনটা চেক করার জন্যে আমি এই সুইচের যে জ্যাকটা, এই সুইচের জ্যাকের সাথে এখানে আমি এই জ্যাকের কানেক্টার ফাঁসিয়ে দিয়েছি, নীল যে তারটা আছে এই তারে কানেক্টার ফাঁসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি হালকা করে একটুখানি তারটাকে কেটে নিয়েছি যাতে আমি চেক করতে পারি। তো এই তারে আমি এটাকে কানেক্ট করে দেখাবো যে তারে কানেক্ট হচ্ছে কি না। আমি ধরেছি মাল্টিমিটার বিপে আছে, মাল্টিমিটার বিপে আছে কিন্তু এখানে কোনো মাল্টিমিটার কোনো কানেকশানই মানে করছে না, সাউন্ড করছে না, তার মানে এই তারটা আমার কোথাও না কোথাও কেটে আছে। তো সেক্ষেত্রে এই তার এই সুইচের ওয়ারিংয়ের ভিতরে কোথাও কেটে কোথায় কেটে আছে সেটা আমি আর খুঁজবো না, মানে কোথায় কেটে আছে তাকে এই তার আমাকে চিরে ফেড়ে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি এই তারটাকে আমি আর চিরবো না, ফাটবো না, আমি হালকা করে এই জায়গাটাটাই কোথাও একটা লুজ করে নেব, নিয়ে এই যে তারটা আছে এখান থেকে এই লাইনটা আমি এর এর ভেতরে ঢুকিয়ে দেবো, মানে এই যে পিত্তি কালারের যে একটা এই ওয়ারিংয়ে মানে এটা হেডলাইটে গাড়ির ওয়ারিংয়ের যে পিত্তি কালারের যে একটা আছে এর ভেতরে এই লাইনটা ঢুকে দিলে আমার হেডলাইট হাই। তো এখন এই যে তারটা নীলের উপরে যে সাদা কালারের যে তারটা আছে এটাকে আমি সুইচের এখান থেকে কেটে দিয়েছি, এই তার কোথাও এর ভিতরে কেটে ফেসে আছে, তার কারণে কি করেছি এই যে নীল তারটা এটা সুইচের এইখান থেকে কেটে নিয়ে আলাদা করে নিয়েছি, নিয়ে এখান থেকে একটা ব্ল্যাক তার দিয়ে দিয়েছি, দিয়ে এই জ্যাকটাকে এই ব্ল্যাক কালারের যে তারটা এই তারটাকে সোজা এই জ্যাকের ভিতরে এই নীল কালারের জ্যাকের ভিতরে এইখানে ঢুকে দিয়েছি। এইখানে ঢুকে দেওয়ার পরে আমার গাড়ি হেডলাইট সব কিছুই এটা ঢুকে দেওয়ার পরে হেডলাইট ফেডলাইট সবই জ্বলবে, আপার ডিপার হাই লো যেটাকে বলা হয় হাই লো কিংবা আপার ডিপার এটাই হবে। তো এখন যেটা এই সুইচটা চাপলে অফ হয়ে যেত সেটা আর অফ হবে না, গাড়িটা চাবি লাগা। তো গাড়িটার এই যে আমি সুইচ থেকে এই কানেকশানটা, হ্যাঁ সুইচ থেকে এই কানেকশানটা খুলে নিয়েছি, অন কর চাবি, অন করে স্টার্ট কর, সুইচ থেকে কেটে নিয়েছি। নেওয়ার পরে এই তারটা নীলের উপরে যে তারটা আছে এই তারটাকে আমি ব্ল্যাকের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে সোজা কী করেছি ওয়ারিংয়ের মানে সুইচের জ্যাক এইটা আর ওয়ারিংয়ের জ্যাক এইটা, ওয়ারিংয়ের জ্যাকের ভিতরে এই যে নীলের যে তারটা দেখা যাচ্ছে এর ভিতরে আমি ঢুকে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি জ্যাকটা লাগিয়ে দেখাবো যে গাড়িটা আমার হেডলাইট জ্বলে কি না। তো গাড়িটার সময় সময় হেডলাইট জ্বলা শুরু হয়ে গেছে। তো এই যে এই সুইচটা তখন এই সুইচটা আমি যখন এই আপার ডিপার আপার ডিপার মানে অ্যাকচুয়ালি এই তারটাই কোথাও কেটে ফেসে আছে, তো এত বড় একটা মোটা জ্যাকের ভেতর থেকে এখান থেকে তারটাকে খুঁজে পাওয়াটাই খুব মানে টাফ, আর এখান থেকে আমি তারটাকে টানছি কিন্তু তারটা এখান থেকে বেরোচ্ছে না, তার কারণে আমি কি করলাম এইখান থেকে সুইচের গড়ার থেকে এখান থেকে এই তারটা আমি কেটে নিয়ে এখান থেকে দিয়ে আমি সোজা এই জ্যাকের ভেতরে ঢুকে দিয়েছি। দেওয়ার ফলে আমার এই যে হেডলাইটটা এটা আপার ডিপার হচ্ছে, এই আপার এই ডিপার। তো সবশেষে আমি এই সুইচটাকে লাগিয়ে দিলাম এখানে ফিটিং করে দেওয়ার পরে, এই যে ব্ল্যাক কালারের যে তারটা এই সুইচের এখান থেকে নিয়ে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো, মানে এখান থেকে এই কেবলে এখান থেকে ঢুকিয়ে দিয়ে এখানে ঢুকিয়ে দেবো, দিয়ে আর লাগিয়ে দিয়ে আমি ফিটিং করে গাড়িটা দেখাবো
যে গাড়িটার এই সুইচে কাজ করছে কিনা। তো গাড়িটা এখন আমি আপার ডিপার করে দেখাবো যে গাড়ি আপার ডিপার হচ্ছে কিনা। গাড়ি আপার ডিপার হচ্ছে, যেখানে আমি সুইচ দিচ্ছি, আর এই যেটা হাইলাইট এটাও হচ্ছে আপার ডিপার, এটাও হচ্ছে, এই আপার এই ডিপার, আপার এই ডিপার।